ওখানে আছি কালীঘাট মেট্রো স্টেশনে। তো কালীঘাট মেট্রো স্টেশন থেকে আমি এখন যাব চেত্রা সেন্ট্রাল রোড দিয়ে। বন্ধুরা, এটাই হলো বাদামতলা আসার সঙ্ঘর এবারের ব্যানার। বন্ধুরা, আমরা চলে এসেছি বাদামতলা আসার সঙ্ঘের পুজো প্যান্ডেলের পাশেই। রাস্তার উপরেই হচ্ছে বাদামতলা আসার সঙ্ঘের পুজো প্যান্ডেলটা, এইভাবেই কিন্তু তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছি যে এইভাবেই কিন্তু তৈরি হচ্ছে প্যান্ডেলটা। এখানে রয়েছে টিনের একটা চালা, যেখানে একটা কারখানার মতো মনে হচ্ছে। আর এপাশে দুটো বড় বড় ট্যাঙ্ক রয়েছে। এখানে এই যে বড় বড় দুটো ট্যাঙ্ক রয়েছে, আর এই ভিতরে কিন্তু এই স্টিল বা আয়রনের কাজ রয়েছে। অনেকটাই স্টিল বা আয়রন দিয়ে এভাবেই কিন্তু এই বাদামতলা আসার সঙ্ঘের পুজো প্যান্ডেলের প্রস্তুতি হচ্ছে। তো উপরেও কিন্তু একদম মেটালের তৈরি, পুরো প্যান্ডেলটা একদম মেটালের তৈরি। একটা কারখানায় যেরকম বিভিন্ন মানে সেট আপ থাকে, সেই রকমই মনে হচ্ছে এটাও একটা কারখানা। যদিও বা এখানকার যে থিম কী রয়েছে সেটা এখনও রিভিল করা হয়নি, কিন্তু তারপরেও যতটা আন্দাজ করা যাচ্ছে এখানে কিন্তু একটা কারখানার মতোই করা হচ্ছে এই প্যান্ডেলটা, সেই রকমভাবেই তার প্রস্তুতি চলছে। আর এখানেই কিন্তু প্রতিমাটা স্থাপনা করা হবে, দুর্গা প্রতিমা। কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে প্রথম যে পুজো প্যান্ডেলটা পড়বে সেটা হচ্ছে বাদামতলা আসার সঙ্ঘ, এবং তার বাদামতলা আসার সঙ্ঘটা পেরিয়েই এখানে আর একটা যে পুজো প্যান্ডেল রয়েছে সেটা হলো ছেষট্টি পল্লীর পুজো প্যান্ডেল। আর এখানে এবার এবছরের যে থিমটা এখানে ব্যানারেই দেখতে পাচ্ছি, ব্যানারেই দেখেই বুঝতে পারলাম যে এখানকার থিম নাম হলো পাঁচ ফোড়ন। তো এখানে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এবং প্যান্ডেলটা কীভাবে তৈরি হচ্ছে সেটা গিয়ে দেখবো। এখান থেকে পুরো প্যান্ডেলটা এখান থেকে বোঝা যাচ্ছে, আর এরকমভাবেই কিন্তু কাজ চলছে পুরো প্যান্ডেলের। আর এখানে প্লাইউডের কাজ চলছে, প্লাইউড দিয়ে সেট আপ চলছে। পাঁচ ফোড়ন এবারে থিম। তো এখানে একদম রাস্তার উপরেই এই প্যান্ডেলটা প্রতি বছর করা হয়ে থাকে, আর ভিতরে কাজ চলছে এরকম বিভিন্ন রকমের এই প্লাইউড দিয়েই কাজ চলছে ভিতরে। আর এবছরের যে থিমটা রয়েছে সেটা থিমটা হলো পাঁচ ফোড়ন। তো এখানে চারপাশে এরকম বাঁশের স্ট্রাকচার বানিয়ে তারপর কাজ চলছে। আর এখানে কিন্তু একটা ঘরের মতো করেই করা হচ্ছে, এটা পুরো একটা বাড়ির মতো করে করা হচ্ছে আর কি পুরো প্যান্ডেলটা। এই এটাই হলো প্যান্ডেল, এবং চারপাশটা এরকম এই যে পিলারগুলো এগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা অনেকটা বাড়ির মতো করে, মানে যেহেতু পাঁচ ফোড়ন নাম তো এই বাড়ির মতো করেই এটা করা হচ্ছে। আর এখন কিন্তু অলরেডি কাজ চলছে, আর বাঁশের স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে, এবং তারপরে তার ভিতরে যে বিমের কাজটা সেইগুলো চলছে, আর পুরো চারপাশটা। তো আরও অনেক কাজ বাকি আছে, তো সম্পূর্ণ কমপ্লিট যখনই হবে তখনই বোঝা যাবে স্ট্রাকচারটা অ্যাকচুয়াল কীরকম হতে চলেছে। বন্ধুরা, এখান থেকে কিন্তু এরকমই মনে হচ্ছে দেখতে। বন্ধুরা, ছেষট্টি পল্লী থেকে মাত্র 750 মিটার ডিস্টেন্সে রয়েছে চেতলা অগ্রণীর পুজো প্যান্ডেল। এই যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে, আর এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, তার জন্য একটু দাঁড়াবো, বৃষ্টিটা বেশিক্ষণ হবে না কারণ রোদও উঠেছে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি চেতলা অগ্রণী, যেখানে পুজো প্যান্ডেল হচ্ছে সেখানে। তো এবছরের যে থিমটা তোমরা দেখতেই পাচ্ছ ব্যানারে, এবারের থিম চেতলা অগ্রণীর কাশী বারাণসী। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি চেতলা অগ্রণী, যেখানে পুজো প্যান্ডেলের কাজ হচ্ছে তার ঠিক পাশেই। তো জানি না, ভিতরে তো ঢুকতে সম্ভবত দেবে না, বাইরে থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। এখানেই কিন্তু এই চেতলা অগ্রণীর মাঠে এখানেই পুজো প্যান্ডেলের প্রস্তুতি চলছে, অনেক বৃহৎ এরিয়া নিয়ে এই পুজো প্যান্ডেলের প্রস্তুতি চলছে। কাশী বারাণসী এবছরের থিম, আর সেই থিমের আদলেই তৈরি হচ্ছে কাশী বারাণসী। বন্ধুরা, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে কাজ চলছে ভিতরে, আর ভিতরে তো এন্ট্রি নেই, তো বাইরের থেকে যতটা সম্ভব দেখা যায় এরকমই কিন্তু ভিতরে কাজ চলছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি সুরুচি সংঘ পুজো প্যান্ডেলের ঠিক পাশে। সুরুচি সংঘ এবছর যে থিমটা করছে সেটা কিন্তু একদম সম্পূর্ণ সিক্রেট, এবং সম্পূর্ণ সিক্রেট রাখছে। তো কোনো কিছুই কিন্তু মানে কোনো কিছুই ফ্ল্যাশ আউট এখনও করেনি। তো এটা একমাত্র মহালয়ার দিনই উদ্বোধন হবে, তখনই কিন্তু দর্শকদের জন্য খুলে দেওয়া হবে, এবং তারপরেই জানানো হবে যে এখানকার থিম কী আছে। তো আমি গিয়ে দেখলাম, যতটা বুঝলাম যে একটা গোলাকৃতির মতো করে কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে এখানে। তো বাঁশের কাঠামো সেরকম গোলাকৃতির মতোই লাগলো, কিন্তু অ্যাকচুয়ালি বোঝা গেল না যে এখানকার থিমটা কী। তো এখানে এখন আপাতত কিছুই দেখা যাবে না, যেদিন মহালয়ের দিন উদ্বোধন হবে সেদিনই একমাত্র এখানের যে থিমটা আছে বা এখানে পুজো প্যান্ডেল তার ভিতরে প্রবেশ করা যাবে, এবং দেখা যাবে যে কীরকমভাবে থিম বা দুর্গা প্রতিমা কীরকম তৈরি হচ্ছে। তো বন্ধুরা, সুরুচি সংঘের যে এবছরের থিম
সেই থিমটা হলো পুরনো দিনের কথা। তো পুরনো দিন সম্পর্কিত অনেক কাহিনী এখানে হয়তো তুলে ধরা হবে বা সেই রকমভাবেই মণ্ডপ সজ্জাটা করা হবে, মানে হচ্ছে এখন, কিন্তু কমপ্লিট এখনও হয়নি আর এখন ভিতরে যাওয়ারও কোনো পারমিশন নেই। তো যেটা থিমটা যেটা আছে পুরনো দিনের কথা, সেটাই কিন্তু সেটার উপরে বেস করেই মণ্ডপ সজ্জার কাজ চলছে। বন্ধুরা, এখন আমি চলে এলাম মুদিয়ালি ক্লাব। দুর্গাপুজোর যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে তার ঠিক সামনে। এবছরের থিম হলো ত্রিমাত্রিক। মুদিয়ালি ক্লাবের এবছরের যে ভাবনা, সেই ভাবনার উপর বেস করেই কাজ চলছে প্যান্ডেলে। বিভিন্ন স্ট্রাকচার রয়েছে, আয়রনের স্ট্রাকচার রয়েছে, ভিতরেও স্ট্রাকচার রয়েছে, এগুলো দিয়েই সুন্দর করে সাজানো হবে। ধরো একদম মণ্ডপের ভিতরে চলে এলাম এবং দেখতে পাচ্ছি প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের এই যে মূর্তি এরকম করা হয়েছে, এখানে এরকম একটা মূর্তি রয়েছে, এপাশে এরকম রয়েছে, এপাশে এরকম, এপাশে এরকম, মানে চারদিকে একটা নতুনত্ব, মানে ত্রিমাত্রিক যে প্যান্ডেলটা সেটা এরকমই করা হচ্ছে। আর মায়ের মূর্তি কিন্তু প্যান্ডেলের মধ্যেই তৈরি হচ্ছে। তো এটাই হচ্ছে দুর্গা মায়ের মূর্তি, সেটা কিন্তু প্যান্ডেলের মধ্যেই তৈরি হচ্ছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু করা হচ্ছে সমস্ত কাজগুলো। বন্ধুরা, তোমাদের আরেকবার প্যান্ডেলের চারপাশটা দেখাই। এপাশে এপাশেও এরকম মূর্তির মতো করা হয়েছে, এপাশেও একটা বড় মূর্তি রয়েছে, এপাশে এরকম, আর এপাশেও এরকম একটা মূর্তি রয়েছে, মানে চারপাশে একটা নতুনত্ব দেওয়া হয়েছে এই পুজো প্যান্ডেলে। আর খুব সুন্দর করে সাজানো হচ্ছে এই পুজো প্যান্ডেলটা। মায়ের মূর্তিও প্রায় কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, তোমরা দেখতে পারলে যে মুদিয়ালি ক্লাব এবছর ঠিক কীরকমভাবে প্যান্ডেলটা তৈরি করছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি শিব মন্দির, যে দুর্গাপুজো প্যান্ডেলটা আছে, যেখানে পুজো প্যান্ডেলের প্রস্তুতি চলছে, সেই পুজো প্যান্ডেলের সামনে। তো এবার দেখে নেবো যে এবছর শিব মন্দিরের যে পুজো প্যান্ডেল সেটা ঠিক কীরকম হতে চলেছে আর কতদূর কাজ এগিয়েছে। তো দেখতে পাচ্ছ এটাই হলো শিব মন্দিরের যে পুজো প্যান্ডেলটা, এভাবেই কিন্তু তৈরি হচ্ছে। তো এটা থিম যে কী আছে সেটা আমার জানি, তো একটু ভিতরে গিয়ে দেখবো যে থিমটা কী হতে চলেছে এবছর। এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে লোহার স্ট্রাকচার দিয়ে বিভিন্ন মানে কাঠামোটা তৈরি করা হচ্ছে, পুরোটাই লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু থিমটা যে কী সেটা এখানকার যারা কাজ করছেন ওনারাও ঠিকঠাক জানেন না। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি কাজ চলছে এবং খুব সুন্দর করে ডিজাইন করে কিন্তু এখানকার পুজোর যে ভিতরের যে কাজটা সেটা কিন্তু করা হচ্ছে। একটু সামনের দিকে এগিয়ে যাবো এবং এগিয়ে গেলে আরও কিন্তু ভালো করে বোঝা যাবে। আর এখানে কিন্তু দুর্গা যে মূর্তিটা সেটা কিন্তু এই মণ্ডপের মধ্যেই করা হচ্ছে। তো মূর্তির কাজ চলছে, এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন কিছুটা কাজ বাকি রয়েছে, রং করার কাজ বা আরও কিছু কাজ বাকি রয়েছে, কিন্তু খুব সুন্দরভাবেই করা হচ্ছে এখানকার পুজো প্যান্ডেলটা। এবং বিশেষ আকর্ষণীয় হতে চলেছে এবছরের শিব মন্দিরের যে দুর্গা প্রতিমা এবং প্যান্ডেল। এখন চলে এসেছি ত্রিধারা সম্মেলনীর পুজো প্যান্ডেলের সামনে। তো এখানে প্রস্তুতি চলছে পুজো প্যান্ডেলের, আর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু প্যান্ডেলটা এভাবেই কিন্তু সেজে উঠছে। বন্ধুরা, এবছরে যে কী থিম হয়েছে সেটা কিন্তু এখনও প্রকাশ করা হয়নি, তো সেই জন্য এটা বলা যাচ্ছে না যে কী থিম হতে চলেছে। কিন্তু তারপরেও খুব সুন্দর করে কিন্তু সেজে উঠছে। প্রত্যেক বছর যেরকম চমক থাকে লাইটিংয়ের, এবছরও তাই থাকবে। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি এখানে ত্রিধারা সম্মেলনীর যে প্রতিমা তার কাজ এখনে চলছে। আর এখানে কিন্তু খুব গত বছর যেরকম বিশেষ আকর্ষণ থাকে, এবছরও কিন্তু ঠিক বিশেষ আকর্ষণীয় হতে চলেছে এবছরের পুজো প্যান্ডেল। এবং সেই আলোকসজ্জাও কিন্তু খুব আকর্ষণীয় হতে চলেছে। তো কাজ চলছে পুরোদমে এবং খুব তাড়াতাড়ি শেষ হবে। তো বন্ধুরা, চলে এলাম বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো প্যান্ডেলের সামনে, যেখানে পুজো প্রস্তুতি চলছে। এবারের যে থিম করা হচ্ছে সেটা হচ্ছে আরশিনগর। তো মানে থিমটাও সেরকম খুব সুন্দর করেই সাজানো হচ্ছে এখানে। আর এখন আস্তে আস্তে মণ্ডপের ভিতরে আমি ঢুকছি এবং ঢুকে দেখছি যে কীরকম হচ্ছে মণ্ডপটা। এটাই হচ্ছে ব্যানার আর এখানে লেখা আছে আরশিনগর। তো ভিতরে কিন্তু কাজ চলছে, আর এটা রাস্তা, আর ভিতরে কী কাজ চলছে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না, তবে আরশিনগর এর উপর বেস করে কিন্তু পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি সিঙ্গি পার্ক, যেখানে দুর্গাপুজোর প্রস্তুতি চলছে, তো সেটা দেখার জন্য। তো এবছরের থিম হলো সাত মহলার অন্তপুরে। তো দেখতে পাচ্ছ কাজ কতটা এগিয়েছে আর খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু এই বাঁশের কঞ্চিগুলোকে চেঁচে চেঁচে তারপর কিন্তু এখানে মাচার মতো করা হচ্ছে এবং সেইগুলো দিয়েই পুরো প্যান্ডেলের কাজটা কিন্তু করা হচ্ছে এখানে। তো খুব অনেক উঁচু হচ্ছে এবছরের
এই সিঙ্গি পার্কের যে পুজো প্যান্ডেলটা এবছর অনেকটাই উঁচু হচ্ছে, আর দেখতেই পাচ্ছ তোমরা কতটাই উঁচু হচ্ছে। আর একটা বিশেষ আকর্ষণ থাকছে সাতমহলার অন্তপুরে বলতে, কীরকমভাবে প্যান্ডেলটা হবে সেটা কিন্তু আন্দাজ আগে থেকে করা সম্ভব হচ্ছে না, কিন্তু যখন প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণভাবে তখন কিন্তু বোঝা যাবে যে প্যান্ডেলটা আদৌ কেমন হতে চলেছে। এখানে বাঁশের বিভিন্ন কাজ এখানে করা হয়েছে, বিভিন্ন রকমের স্ট্রাকচার তৈরি করা হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এখানে আরও দেখতে পাচ্ছ যে এখানে পুরো যে প্যান্ডেলটা রয়েছে সম্পূর্ণ কিন্তু বাঁশের কাজের উপর করা হয়েছে, এখানে পুরোটাই বাঁশের কাজ, বাঁশ দিয়ে বিভিন্ন রকমের নকশা এখানে করা হয়েছে। আর বাঁশের সমস্ত রকমের পুরো প্যান্ডেলটাই বাঁশের কাজ এবং নিখুঁত কাজ রয়েছে এখানে। বন্ধুরা আমি এখন চলে এসেছি একডালিয়া এভারগ্রিনের পুজো প্যান্ডেলের সামনে, যেখানে পুজো প্রস্তুতি কিন্তু তুঙ্গে, মানে খুব তাড়াতাড়ি প্যান্ডেল তৈরির কাজ হচ্ছে। এবং ভিতরে গিয়ে দেখবো যে ভিতরে কীরকম কাজ হচ্ছে, তো বাইরে থেকে তো এরকমই লাগছে। একডালিয়া এভারগ্রিনের এখানে কিন্তু একটা ব্যানার রয়েছে, 82তম বছরে পদার্পণ করলো এই একডালিয়া এভারগ্রিন। আর প্যান্ডেল বিভিন্ন রকমের বাঁশ এবং বিভিন্ন রকমের কাঠের কাজ চলছে জোর কদমে। একডালিয়া এভারগ্রিনের উপরে, মানে যে প্যান্ডেলটা করা হচ্ছে তার উপরে কিন্তু এরকম করে স্ট্রাকচার করা হয়েছে এবং সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের কাঠের কাজ এখানে চলছে। তো এবছরের যে থিমটা কী সেটা কিন্তু এখনও প্রকাশ করা হয়নি, তো থিম যে কী হতে চলেছে সেটা কিন্তু ক্রমশ প্রকাশ পাবে। আমি চলে এসেছি এখন বসপুকুর শীতলা মন্দিরের পুজো প্যান্ডেলের সামনে, আর এখানে এবারে পুজো প্যান্ডেলটা এখানে কীরকমভাবে সেজে উঠছে সেটাই তোমাদের দেখাবো। এখানে কিন্তু প্যান্ডেল তৈরির কাজ চলছে, তোমাদের একবার দেখাই এখান থেকে, এই যে দেখা যাচ্ছে যতটা, এখানে কিন্তু কাজ অলরেডি চলছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কিছু ফ্রেমও এখানে রাখা আছে, আর এই ভিতর থেকে বাইরে থেকে যতটা ভিতরে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের ভাড় মানে এখানে দেখতে পাচ্ছি, যেকে ভাণ্ডার বলা হয় সেই ভাণ্ডারগুলো এখানে, তার কিন্তু সুসজ্জার মানে সুন্দরভাবে সাজানোর কাজ চলছে। তো এখান থেকে যতটা দেখা যায় সেটাই তোমাদের দেখাচ্ছি, অনেক এখান থেকে যতটা দেখা যাচ্ছে যে অনেক রকমের যে ভাড় বা ভাণ্ডার যেটাকে বলে, ভাড়গুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটা সাজানোর কাজ চলছে। আর এবারের যেটা থিম সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, মানে লক্ষ্মীর যে ভাণ্ডারটা সেটাই কিন্তু এবছরের থিম, এখানে সেই থিম সাজানোর কাজ চলছে। আর দেখতে পাচ্ছি কাজ কিন্তু চলছে, আর একটা নতুন একটা ভাবে কিন্তু প্যান্ডেলটা সেজে উঠছে। লক্ষ্মীর ভাড়গুলো রয়েছে, এই লক্ষ্মীর ভাড়গুলো দিয়ে মণ্ডপ সজ্জাটা এখানে করা চলছে। যেহেতু ওনারা একটা প্রিভিউ শো অর্গানাইজ করেছে, সেই জন্য কিন্তু প্রিভিউ শোর আগে ওনারা কিছু ডিসক্লোজ করতে চাইছেন না, কিন্তু আমি যতটা ভিতরে গিয়ে দেখলাম এখানে মাটির ভাড় দিয়ে বা মাটির যে লক্ষ্মীর ভাড় দিয়ে সেটা দিয়ে কিন্তু মণ্ডপটা সম্পূর্ণভাবে সাজানো হয়েছে। এটা হচ্ছে রাজডাঙ্গা নবোদয় সংঘ, এবছরের যে থিমটা সেটা এখানে লেখা ছিল সেটা ছিঁড়ে গেছে। এবছরে এই রাজডাঙ্গা নবোদয় সংঘের থিমটা হচ্ছে ভারসাম্য, এখান থেকে যেটা বোঝা যাচ্ছে রাজডাঙ্গা নবোদয় সংঘের যে থিমটা এবছর করছে সেটা কিন্তু এই প্রকৃতির যে ভারসাম্য সেটার উপরে বেস করে করছে। তো খুব সুন্দর লাগছে আর কি দেখতে, এখানে যে কাজটা হচ্ছে প্রকৃতির যে ভারসাম্য সেটার উপরেই কিন্তু এই পুজোর থিমটা সেটা করা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে কীভাবে কাজটা হচ্ছে পুজো প্যান্ডেলে সেটাই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, আর কাজ কিন্তু পুরোদমে চলছে। বিভিন্ন রকম নকশা বা বিভিন্ন রকম এই কাঠের ফ্রেম আর এই বিভিন্ন রকমের জিনিস দিয়ে এই থিমটাকে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা আমি এই একডালিয়া এভারগ্রিনের পুজো প্যান্ডেলের ঠিক সামনে এখন আছি। তো এবছর কোনো না কোনো মন্দিরের আদলে করা হচ্ছে, কিন্তু সেটা কোন মন্দিরের আদলে করা হচ্ছে সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না। তো তোমাদেরকে দেখালাম যে এই সাউথ কলকাতা মানে কালীঘাট মেট্রো স্টেশন থেকে শুরু করে বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যে সাউথ কলকাতার যেসব পুজোগুলোর প্রস্তুতি চলছে, দুর্গাপুজোর প্রস্তুতি চলছে, সমস্ত প্যান্ডেলগুলো কিন্তু তোমাদের কাছে তুলে ধরলাম যে এবছরের কী কী থিম হচ্ছে, কোথায় কী পুজো হচ্ছে সেগুলো তুলে ধরলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো পরবর্তী ব্লগ বা ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্লেসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।